2023 সালের বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমাটুকু রাখতে পারেনি বামফ্রন্ট। দীর্ঘ টানা 25 বৎসর ধরে রাজ্যে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও বিরোধী দলের তকমাটুকু ধরে রাখতে পারেনি বামফ্রন্ট। তারপর থেকেই যতদিন যাচ্ছে ততই জনসমর্থন হারাচ্ছে বামফ্রন্ট। জনসংযোগ ছেড়ে তাদের সম্বল এখন মেলার মাঠে বসে সাংবাদিক সম্মেলন। কিছু করতে না পারলেই রাজ্যের সাংবাদিকদের ডেকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেই দায় সারেন তারা। জনগণের দুঃখ কষ্টে তাদের পাত্তাই পাওয়া যায় না, নিজেদের অস্তিত্ব জানান দিতেই প্রায়ই সাংবাদিক সম্মেলন করেন তারা। উল্লেখ্য, রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হলো মঙ্গলবার। উপনির্বাচনে দুটি কেন্দ্রেই পরাজয়ের ইঙ্গিত পেয়েই মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের অবস্থান ঢাকতে আগে থেকেই সাংবাদিক সম্মেলন করে সকৌশলে বাঁচতে চাইছেন তারা। এই উপনির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবেই ভোটের নামে প্রহসন চলছে বলে উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। নির্বাচন সম্পূর্ণভাবে প্রশাসনাত্মক নির্বাচন হয়েছে, এই নির্বাচন আমরা মেনে নিতে পারি না, এই নির্বাচন বাতিল করতে হবে। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি নাকি 40% জনসমর্থন পেয়ে রাজ্য শাসন ক্ষমতায়, কিন্তু উনি একবারও বলেননি ওনাদের রাজ্যে জনসমর্থন কত। বলতেও পারবেন না যে দল এতদিন রাজ্যে ক্ষমতায় থাকার ফলেও নির্বাচনে একমাত্র বিজেপিকে হারাতে দীর্ঘ রাজনৈতিক শত্রুর সাহায্য ছাড়া মাঠে নামতে সাহস পায় না, তাদের মুখে জনসমর্থনে প্রশ্ন তোলাটা কতটুকু যৌক্তিকতা আছে। তা নিয়ে চলছে রাজনৈতিক মহলে জল্পনা। প্রশ্ন উঠছে, যারা একনায়কতন্ত্রে বিশ্বাসী তারাও এখন বলছে গণতন্ত্রের কথা। গত বিধানসভা নির্বাচন এটা অনেক এই নির্বাচনী বিতর্ক হয়েছে, লড়াই হয়েছে, এবং সেই লড়াই থেকে যে ফলাফল যে জনগণ দিয়েছেন, যে 60% মানুষ ভারতীয় জনতা পার্টির এই বন্দা জনবিরোধী অগণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। যাই হোক, আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভারতীয় নির্বাচনী বিধি অনুযায়ী সামগ্রিকভাবে ভোট কম পেলেও যদি আসন বেশি পাওয়া যায় সরকার তারাই যান, আমাদের ব্যবস্থা তাই। বাংলাতে একটি প্রবাদ আছে, নাচতে না জানলে উঠান ব্যাকা। নির্বাচন হলেই ভোটদানের পরে সাংবাদিক সম্মেলন করে বলবে ভোটের নামে প্রহসন চলছে, এই অভিযোগটা তাদের নতুন নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।